সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এবি সিদ্দিক, কুলোরেকটাল ব্রেস্ট এন্ডোল্যাপ্রোস্কোপিক ও ক্যান্সার সার্জন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, কী লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন বা সম্ভাবনা রয়েছে যে আপনি কুলোরেকটাল ক্যান্সারে আক্রান্ত কিনা। প্রাথমিক পর্যায়ে কুলোরেকটাল ক্যান্সারে কোনো লক্ষণ নাও থাকতে পারে। কুলোরেকটাল ক্যান্সারের লক্ষণ কিছুটা ডানপাশ এবং বামপাশ বেদে ভিন্ন ভিন্ন হতে পারে। পাইপত থেকে উপরের দিকে 6 ফিট লম্বা যে কোলন, এই কোলনের যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে। তবে সবচেয়ে বেশি কমন হয়ে থাকে রেকটামে। সাধারণত ডান দিকের যে ক্যান্সার, তার ক্ষেত্রে রোগীর তেমন কোনো লক্ষণ নাও থাকতে পারে, বিশেষ করে তার অ্যানিমিয়ার কারণে দুর্বলতা, অবসাদ এবং পেটে চাকা হতে পারে, এমনকি ব্যথাও হতে পারে। তবে বাম দিকের কোলোরেকটাল ক্যান্সার হলে সেক্ষেত্রে সাধারণত পায়ুপথে রক্ত যায়, পায়খানা ক্লিয়ার হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছুদিন শক্ত পায়খানা, কিছুদিন নরম পায়খানা, পায়খানার অভ্যাসগত পরিবর্তন এবং শেষের দিকে সাধারণত ব্যথা থাকে। প্রথম দিকে সাধারণত ব্যথা থাকে না বললেই চলে। সবচেয়ে বড় যে ভুলটি আমাদের হয়ে থাকে সেটি হচ্ছে, আমরা পাইলস মনে করে ঔষধ খেয়ে থাকি, কিন্তু পরীক্ষা ছাড়া পাইলস বা ক্যান্সার নির্ণয় করা সম্ভব হয় না। আমরা সাধারণত ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং প্রোক্টোস্কোপি করে থাকি। এই পরীক্ষার মাধ্যমে আমরা পাইলস এর জন্য রক্ত যাচ্ছে না অন্য কোনো কারণে রক্ত যাচ্ছে সেটা নির্ণয় করে থাকি। তবে যেহেতু কোলন, আমরা যেটা বলেছি 6 ফিট লম্বা এই কোলন, কোলনের অন্য অন্য জায়গায় ক্যান্সার হয়েছে কি না সেটা কোলনোস্কোপি ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। তাই এ ধরনের পরীক্ষায় অনেক সময় আমরা ভয় পাই, ভীত হয়ে পরীক্ষা করাই না। সঠিক চিকিৎসা গ্রহণ না করে অনেক সময় আমরা অবৈজ্ঞানিক এবং চিকিৎসা গ্রহণ করে থাকি, যার ফলে জটিলতা আরও বেড়ে যায়। তাই সঠিক চিকিৎসার মাধ্যমে যদি আমরা এটি নির্ণয় করতে পারি তাহলে সুচিকিৎসা আমরা পেতে পারি। সবচেয়ে বড় আশার কথা হচ্ছে, এই কোলোরেকটাল ক্যান্সার যা দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার, কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করা সম্ভব। আপনাদের সকলের সুচিকিৎসা ও সর্বোচ্চ চিকিৎসা কামনায় আজকে শেষ করছি।